ভারতীয় জীবন বীমা নিগমকে বেসরকারীকরণের বিরুদ্ধে বিক্ষোভে পেটে পড়লেন সংস্থার কর্মী ও এজেন্টরা। মঙ্গলবার সকালে ভারতীয় জীবন বীমা নিগমের আরামবাগ শাখায় বিক্ষোভে সামিল হন দপ্তরের কর্মী ও এজেন্টরা। প্রসঙ্গত, গত 2 তারিখ কেন্দ্রীয় অর্থমন্ত্রী 2020-21 অর্থবর্ষের বাজেট পেশ করেন। বাজেটে বেশ কিছু সরকারি সংস্থার শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেন, এর মধ্যে অন্যতম ভারতীয় জীবন বীমা নিগম বা এলআইসি। তারই প্রতিবাদে দপ্তরের কর্মী ও এজেন্টরা বিক্ষোভ দেখান। ভারতবর্ষের সংসদে মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করেছেন। এই বাজেটে প্রস্তাব রাখা হয়েছে যে এলআইসিকে আইপিও করে স্টক মার্কেটে দেওয়া হবে এবং তার শেয়ার বিক্রির প্রস্তাব। এটা আমরা বরাবরই এলআইসির বেসরকারিকরণের বিরুদ্ধে এবং সেই বেসরকারিকরণের বিরুদ্ধে এই যে প্রস্তাব তারা বেসরকারিকরণের জন্যে নিয়ে আসছেন, তার জন্যই আমাদের এই আন্দোলন। এবং এই আন্দোলনের কর্মসূচি হিসাবে তাৎক্ষণিক আমরা গতকাল আমাদের গেট মিটিং করেছি এবং সেটা যৌথভাবে আমাদের সঙ্গে এলআইসি ক্লাস ওয়ান ফেডারেশন এবং ন্যাশনাল ফেডারেশন অফ ইন্স্যুরেন্স ফিল্ড ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন, যেটা ডেভেলপমেন্ট অফিসারদের সংগঠন, এবং আমার AIIEA, সারা ভারত বীমা কর্মচারী সমিতি, অল ইন্ডিয়া ইন্স্যুরেন্স এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এবং এজেন্টস ইউনিটি। আমাদের এজেন্টদের একটা বিরাট সংখ্যা আছে এবং সবাই আজকে রাস্তায় নেমেছেন এবং এটা কন্টিনিউ থাকবে। আমরা একে প্রতিহত করব, এই অঙ্গীকার গ্রহণ করেছি।